উম্মে ফারহান আপনি লিখেছেন, নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। শান্তা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে এক তালাক দেয়। এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায়, কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনও বিরাজমান, আমায় মানবে না, এখন করণীয় কী? মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে বলে এবং মায়ের কথায় প্ররোচিত তিনি এটি করে থাকেন, তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও আপনার সাথে ঘর করার সুযোগ আছে। যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগদপুরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে, যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহারের মাধ্যমে একে অন্যের সাথে থাকতে পারবেন। আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন, ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরিয়া গ্রাহ্য নয়, তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন, একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে, একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে? এ বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তিনি নিজে কতদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে। তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে, সেটা মানে হস্তমৈথুনী গুনাহ হতে পারে, সেটা অন্য কোনো গুনাহ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়েজ হবে না। এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একজনের জন্য এক একটা। মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম। দুনিয়াবী কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘমেয়াদে একে অন্যজন থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয়, তবে উভয়ে যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি ক্রমে এটি জায়েজ হতে পারে। এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়, অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সলাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করেছে জন্য ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেই সাথে তাদেরকে বোঝানো উচিত।